কর্মজীবনে কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন, হাতে মাত্র দুদিন ছুটি, চলুন ঘুরে আসি কলকাতার কাছে। নদী, জঙ্গল ও গঙ্গার পাশে অবস্থিত গঙ্গা কুটির থেকে, যা এক রূপকথার পরিবেশ এবং আমার ভ্রমণ অভিজ্ঞতার এক নতুন অধ্যায়, যে অধ্যায় থাকবে শারীরিক ক্লান্তি, হতাশা ও ডিপ্রেশনের মুক্তি, এবং সেই অধ্যায় থাকবে ইংরেজ আমলের সাক্ষী ফোর্ট ও ঐতিহাসিক সন্ধান, যা আপনাদের মনকে এবং আপনাদেরকে অবাক করবে। নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম। আমি ভবগুড়া, তোমরা দেখছো কমিং গপগুড়ি ইউটিউব চ্যানেল। আমি কিন্তু এখন রয়েছি ডায়মন্ড হারবার রেলওয়ে প্ল্যাটফর্মের সামনে, আর আজকে আমার বক্তব্য হবে ডায়মন্ড হারবার টু রায়চক। রায়চক হচ্ছে একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন বা খুবই বড় একটা পিকনিক স্পট। ওখানে দেখার মতো কিন্তু অনেক কিছু রয়েছে, আর যারা রায়চক আসবে বলে ভাবছো, শিয়ালদহ সাউথ স্টেশন থেকে তোমাদের ডায়মন্ড হারবার লোকাল ধরে নামতে হবে ডায়মন্ড হারবার প্ল্যাটফর্মে, আর তার ভাড়া পড়বে হচ্ছে শিয়ালদহ থেকে 5% ₹25। আর এখন আমি ডায়মন্ড হারবার রেলওয়ে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে অটো ধরে যাবো সরিষার মোড়, আর সরিষার মোড় থেকে কিন্তু তোমাদের আবার অটো বুক করে যেতে হবে রায়চকে। আর যারা কলকাতা থেকে আসবে ভাবছো বা নিজের গাড়ি নিয়ে আসবে ভাবছো, তাদের জন্য কিন্তু আমি ডিসক্রিপশনে গুগলে লিঙ্ক দিয়ে দেবো রায়চকে, ডিরেক্ট লিঙ্কে ক্লিক করে চলে আসতে পারো। আর কত কি খরচ হবে, তোমরা আসবে কিভাবে, সমস্ত কিন্তু ট্যুর গাইড থাকবে ভিডিওর মধ্যে। ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। বেশি না দেরি করে আজকে জানি স্টার্ট করা যাক। ডায়মন্ড হারবার রেলওয়ে প্ল্যাটফর্ম থেকে কিন্তু বেরোনোর পরে তোমরা এই রাস্তাটা লক্ষ্য করতে পারবে, এবং এই রাস্তা থেকে তোমরা সোজা যদি ওইদিকে যাও একটা পোল পাবে, পোলটা ক্রস করলে কিন্তু সরিষার মোড় যাওয়ার জন্য অনেক অটো টোটো পাবে, জন প্রতি ভাড়া হবে 10-15 টাকা। আমি কিন্তু এখন এই মুহূর্তে রয়েছে সরিষা আশ্রম মোড়ে, তোমাদের কিন্তু এখানেই নামতে হবে। আমি কিন্তু ডায়মন্ড হারবার থেকে 15 টাকার বিনামূল্যে অটো করে এখানে নামলাম, আর সময় লাগলো 10-15 মিনিট। আর এখান থেকে লেফট টার্ন নিলে চলে যাবে কিন্তু রায়চক। এখান থেকে রায়চক যাওয়ার জন্য কিন্তু অনেক অটো অ্যাভেলেবেল রয়েছে, 20 টাকা করে ভাড়া পড়বে 10 কিলোমিটার, আর সময় লাগবে 20-25 মিনিট। আর সেখানে গিয়ে কিন্তু সমস্ত কিছু তোমরা দেখতে পাবে। আর যারা কলকাতা থেকে আসবে বলে ভাবছো, তারা সরাসরি স্ট্যান্ডের থেকে বাস ধরো আর নেমে পড়ো একেবারে রায়চকে, কারণ ওখান থেকে ডিরেক্ট বাস আছে রায়চক আসার জন্য। ভাড়া হয়তো 100 কি 125 টাকা এরকম পড়বে। রায়চকে এসে মেনলি দেখা জিনিস হচ্ছে কিন্তু গঙ্গেশ কুটির, তার ভেতরে রয়েছে ফোর্ট। ফোর্ট হচ্ছে একটা রেস্টুরেন্ট প্লাস একটা থাকার রিসর্টও, আর তার থেকে একটু তোমরা যদি এগিয়ে যাও পেয়ে যাবে গঙ্গেশ কুটির। চারিদিকে এনভায়রনমেন্টটাও কিন্তু খুবই সুন্দর, একদম গঙ্গার পাশে অবস্থিত। বাট রায়চকে মেনলি আসার কারণ হচ্ছে কিন্তু এই গঙ্গার পাশে এসে একটু শান্তভাবে নিরিবিলিভাবে সময় কাটানোর জন্য। যারা অফিসের জীবনে কাজ করতে করতে বোরিং হয়ে গিয়েছে, হাতে দুদিন টাইম নিয়ে ঘুরতে আসতেছে, তাদের কাছে রায়চকতে কিন্তু বেস্ট হবে আসার জন্য। আর আমি কিন্তু রায়চকেই আছি এখন, রায়চকের একদম মেন যে ঘাটটা দেখতে পাচ্ছি সেই ঘাটে। আর এখানে কিন্তু গঙ্গেশ কুটিরে ঢুকতে গেলে কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সেটা তোমাদের জানাবো। ব্যাপারটা হচ্ছে, যখন আমি ওখানে ঢুকতে যাচ্ছিলাম, ওরা বলছে অনলাইনে বুকিং করতে হবে, আগে রুম রিজার্ভেশন করতে হবে, দেন তারপরে এখানে কিন্তু ওটা দেখানোর পরে তোমাদের এন্ট্রি দেবে। এবং যে গঙ্গেশ কুটির রয়েছে এবং যে ফোর্ট বললাম, ফোর্ট বলে জায়গাটা রয়েছে, ওটা কিন্তু আজকের আমলের নয়, আজ থেকে প্রায় 250-300 বছর পুরনো আমলের, মানে ইংরেজদের আভিজাত্যের সময় ওটা হচ্ছে প্রমাণ। মানে রায়চকটা কিন্তু অ্যাকচুয়ালি অনেক পুরনো, মানে একটা স্মৃতি, মানে ইংরেজরা যে এখানে অনেক কিছু করেছিল সে সমস্ত কিন্তু তোমরা ওই গঙ্গেশ কুটিরে ঢুকলে দেখতে পাবে। তোমরা যারা আসবে বলে ভাবছো, ডেসক্রিপশনে কিন্তু আমি গঙ্গেশ কুটিরে রুম বুক করার লিঙ্কটা দিয়ে দিয়েছি, সেখান থেকে কিন্তু অবশ্যই তোমরা চেক করে নিয়ে বুক করতে পারো, এখানে এসে তোমাদের একটা হলিডে কাটাতে পারো। রায়চকে আসার জন্য যখন তোমরা মেন রোড ধরে আসবে, এখান থেকে আসলে কিন্তু ধরুন 3 রাস্তার মোড় পাবে, বারদিক ঘুরলে কিন্তু দেখতে পাবে গঙ্গা কুটির, রায়চক গঙ্গা কুটিরের মেইন এন্ট্রান্স গেট। এখান থেকে ঢুকলে কিন্তু তোমরা ফোর্ট পাবে, আর তারপর পাবে গঙ্গা কুটির, যেখানে তোমরা থাকতে পারো, এবং গঙ্গার পাশে সেটা অবস্থিত সেই রিসর্টটা। আর এখানে লেখাও আছে রায়চক অন গঙ্গেশ, মানে একটা অসাধারণ জায়গা এই জায়গাটা। এখানে কিন্তু আসতে তোমাদের বুকিং করে আগে থেকে আসতে হবে, আর যখন এই এন্ট্রান্স গেট থেকে গাড়ি নিয়ে ঢুকবে তোমাদের কিন্তু বুকিং দেখেই ঢুকতে হবে। আমি কিন্তু ফাইনালি ফোর্টের সামনে চলে এসেছি, যেটা গঙ্গা কুটিরের ভেতরে অবস্থিত। অসাধারণ একটা দৃশ্য, যা ইংরেজ আমলের সাক্ষীও তোমরা বলতে পারো। আর এই যে গার্ডেনটা দেখছো, অসাধারণভাবে কিন্তু ফুলগুলোকে মেনটেন্স করা, আর এটা একটা অসাধারণ দৃশ্য। গঙ্গা কুটিরের পাশে কিন্তু একদম গঙ্গার ঘাট, আর উপর থেকে যদি আসো তোমরা এই মেনটেন্সটা অসাধারণভাবে দেখতে পাবে, যে পুরোনো আমলের যে ইটগুলোকে এখানে কতটা
সুন্দরভাবে মেনটেন্স করে রেখেছে। এগুলো কিন্তু ইংরেজ আমলের, প্রায় 200-300 বছরের পুরনো, মানে ভাবতে পারছো? তার সাক্ষী কিন্তু আজও ফোর্ট এখনো রয়েছে রায়চক শহরে। উপর থেকে আমি দেখলাম এই গ্রাউন্ডটা কিন্তু অসাধারণভাবে মেনটেন্স করা, একদম গঙ্গার পাশে অবস্থিত। আর এটা কিন্তু গাইস 7-স্টার রিসর্ট, আর এখানে কিন্তু বিদেশ থেকে মানুষেরাও আসে ভ্রমণ করতে। দেখতে পাচ্ছি এখানে কিছু বিদেশি আছে যারা বোটিং করছে, আর তোমরা চাইলে বোটিংও করতে পারো, পার পার্সন 40 রুপিস করে কিন্তু পড়বে। গঙ্গাকুটিরের এটাই কিন্তু সব থেকে প্রাইম এবং লাক্সারিয়াস রিসর্ট। তোমরা চাইলে কিন্তু এখানে এসে নাইট স্পেন্ড করতে পারো, এখানে খাওয়া দাওয়ার সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে, তবে এটার কস্ট কিন্তু একটু হাই। এখানে কিন্তু অনেক রকমের এরকম ছোট ছোট কটেজ আছে, চাইলে তোমরা কিন্তু রেন্টে নিতে পারো। আর এখানে আরও একটা সুন্দর দোতলা কটেজ আছে, এখানেও চাইলে তোমরা নাইট স্পেন্ড করতে পারো। এই যে কটেজটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু অসাধারণভাবে ফুলের কিছু কালেকশন দিয়ে মেনটেনেন্স করা আছে, যাতে মানুষ আসলে মানুষের মন এক চান্সে ভালো হয়ে যায়। তো হাতে একদিন সময় নিয়ে এখানে আসার জন্য আমি অবশ্যই সবাইকে রেকমেন্ডেশন করব। আর এখানে কিন্তু পুরনো আমলের যে সমস্ত ফ্যান সেগুলো কিন্তু এখনও ভালোভাবে মেনটেনেন্স করে রেখেছে, এবং এই ফোর্ট কিন্তু অনেক বড় একটা ঐতিহাসিকের সাক্ষী। ইংরেজ আমলের সেই বন্দুকগুলো এখনও সেভাবে মেনটেনেন্স করা আছে। আর এখানে কিন্তু প্যান্ট্রিও রয়েছে, ক্যান্টিন রয়েছে, তোমরা চাইলে কিন্তু এখানে এসে বুফে স্টাইলে খাওয়া দাওয়া সেরে নিতে পারো, দুপুরের লাঞ্চ রাতের ডিনার, খাওয়া দাওয়ারের কোয়ালিটিও ভালো। আর এখানে চাইলে কিন্তু তোমরা অনন্যা স্পা থেকে এসে নিজেদের শরীরটাকে একটু স্পা করাতে পারো, একটা অসাধারণ ফিলিংস। আর এই যে অয়েলগুলো দেখতে পাচ্ছ, এই অয়েলগুলো কিন্তু তোমাদের শরীরে ইউজ করে স্পা করে দেবে, এবং লেডিস স্পা জেন্টস স্পা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আর স্পায়ের চার্টটা আমি দিয়ে দিলাম, তোমরা কিন্তু দেখে নিতে পারো কত কী প্রাইস রয়েছে। আর এখানে কিন্তু এই গাড়িগুলোও রয়েছে, এই গাড়িগুলো করে তোমরা এই বাচ্চাদের গার্ডেনেও আসতে পারো, এবং বাচ্চারা এখানে অনেক অ্যাক্টিভিটিস করতে পারে। ফোর্ট গঙ্গা কুটির আর যা যা ইন্টেরিয়ারের সমস্ত কিছু যা রয়েছে, এখন কিন্তু এখানে আর বেশি টাইম না ওয়েস্ট করে ছুটে চলে যাবো রায়চক জেটি ঘাট গঙ্গার ঘাটে, আর সেখানে গিয়ে কিন্তু তোমাদের সমস্ত ভিউ দেখাবো। তো ফাইনালি কিন্তু আমি রায়চকে চলে এসেছি, আর এটা হচ্ছে রায়চকে সেই গঙ্গার ঘাট। দেখতে পাচ্ছ এখন যেহেতু ভাটা চলছে সে কারণে চর পড়ে গিয়েছে, আর ওখানে কিন্তু সেই জাহাজগুলো রয়েছে, আর এদিক থেকে কিন্তু সূর্যের পুরো একদম রশ্মিটা জলের উপরে পড়ছে, দেখার মতো লাগছে। তোমাদের ফ্যামিলিকে নিয়েও আসতে পারো, বা নিজের প্রিয় মানুষ যারা কাপেল রয়েছে তারাও আসতে পারো। আর এসে যে দেখতে পাচ্ছ গঙ্গা রয়েছে, এই গঙ্গার পাড়ে নিজেকে কিন্তু বিলিয়ে দাও, মানে প্রকৃতির সাথে নিজেকে কিন্তু একটা মিশিয়ে দেওয়ার মজাই কিন্তু আলাদা, সেটা তোমরা সবাই জানো। তো এখন আমি এখানে টাইম স্পেন্ড করবো, থাকবো দিন, তারপরে তোমাদের আরও কিছু বলবো এখানে কী কী রয়েছে। আর এখানে কিন্তু শুধু গঙ্গেশ কুঠির বলে না, এখানে কিন্তু আরও অনেক রিসোর্ট আছে, সেগুলো তোমরা সিলেক্ট করতে পারো এখানে এসে থাকার জন্য। তোমরা কিন্তু রায়চকের যে এই মেন ঘাটটা রয়েছে এখানে কিন্তু আসলে দেখতে পাবে, এরকম বসার একটা অসাধারণ জায়গা করে দিয়েছে। এখানে কিন্তু এসে তোমরা গঙ্গার পাড়ে বসে একটা সুন্দর হাওয়া খেতে পারো, একটা ভালো ফিলিংস নিতে পারো, মনোরম প্রকৃতিকে অনুভব করতে পারো। তার সাথে সাথে কিন্তু সূর্যের যে সানফ্লোটা সেটাও কিন্তু একদম জলের মধ্যে পড়ছে, জলটা একদম চিকমিক করছে, দেখার মতো লাগছে। আর তারপরে কিন্তু এদিকে আবার যাওয়ার জন্য রাস্তা রয়েছে, এদিক থেকে কিন্তু গিয়ে তোমরা ওই গ্রামীণ পরিবেশে ঢুকতে পারো, অসাধারণ একটা ফিলিংস তোমরা পাবে এখানে আসলে। এটা কিন্তু হলো রায়চকে সে জেটি ঘাট, এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে কিন্তু তোমরা টিকিট কেটে নিতে পারো কুকড়াহাটি মানে ওই পারে যাওয়ার জন্য। আর এখান থেকে কিন্তু তোমরা ভেসেলে করে বাইকও পার করতে পারবে, তার জন্য কিন্তু আলাদা চার্জেস রয়েছে। তোমরা কিন্তু এখান থেকে হেঁটে আসলেই দেখতে পাবে এখানে একটা ঘাট আছে, এই ঘাট থেকে কিন্তু তোমরা সোজা নিচে নামতে পারবে। আর যখন এই জায়গাগুলো জল ভর্তি হয়ে যায়, জোয়ারের জল ভর্তি হয়ে যায়, তখন কিন্তু ওই পর্যন্ত জল উঠে যায়। আমি কিন্তু ধীরে ধীরে এখন নিচের দিকে নামছি, আর নেমে কিন্তু একটু সামনের দিকটাতে যাব, আর গিয়ে কিন্তু তোমাদের বলবো কেমন লাগে, যেহেতু এখন জল নিয়ে পুরোপুরি এই জায়গাটা খালি আছে কিন্তু, ঠিক আছে? আর জল থাকলে কিন্তু মানে নামলে ডুবে যেতাম। এই যে তোমরা দেখতে পাচ্ছ না সূর্যের যে কিরণটা পুরো একদম কিন্তু জলের থেকে শুরু করে কাদার উপরে পড়ছে, দেখতে কিন্তু অ্যামেজিং লাগছে। আর তার সাথে সাথে কিন্তু এদিকে নদীর এত সৌন্দর্য, একটা দৃশ্য জাস্ট অ্যামেজিং লাগছে, অসাধারণ লাগছে। আর তার জন্য কিন্তু তোমাদেরকে রায়চকে এসে এই জায়গাটা অবশ্যই ভিজিট করতে হবে। গঙ্গা কুটির কিন্তু রয়েছে একদম ওই দিকটাতে। জেনারেলি কিন্তু রায়চক কীভাবে আসবে এটা কিন্তু তোমরা ইউটিউবে খুব কম দেখতে পাবে, তো রায়চক আসার ফুল একটা ট্যুর গাইড আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের দিলাম। তোমরা এখানে এসে কী কী অ্যাক্টিভিটিস করতে পারবে, কী পাবে, কী দেখতে পাবে, সমস্ত কিন্তু তোমাদের ভিডিওর মাধ্যমে দেখালাম। গঙ্গাকুটির থেকে ঘাটের ডিস্টেন্স হচ্ছে মাত্র 800 মিটার, তোমরা হেঁটেও আসতে পারো বা গাড়ি নিয়েও আসতে পারো। এখানে আমি এসে কিন্তু খুবই হ্যাপি। আর জল, সমুদ্র, এগুলো হচ্ছে প্রাকৃতিক একটা বৈচিত্র্য, সৌন্দর্য, এখানে আসলে কিন্তু মন সবার ভালো হয়ে যায়। তো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই, এই দেখাতে পারলাম রায়চকে এসে তোমাদেরকে এখানে গঙ্গার ঘাটে তোমরা কীভাবে আসবে, কত টাকা খরচ হতে পারে, সম্পূর্ণ একটা ট্যুর গাইড এই ভিডিওটাতে রয়েছে। তোমরা কিন্তু ভিডিওটা দেখো আর চলে এসো, যারা গঙ্গাকুটিরে থাকবে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে অবশ্যই বুকিং করে চলে এসো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আরও বেশি উৎসাহিত দাও। ভিডিও দেখছো সবাই কিন্তু সাবস্ক্রাইব কেউ করছো না, কাইন্ডলি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। দেখা হচ্ছে পরবর্তী আরও একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, বাই।